আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেলোডি অফ বেকিং। আজকে আপনাদের জন্য দারুণ মজাদার এই অরেঞ্জ পাউন্ড কেকটি নিয়ে এসেছি। এই কেকটি অসম্ভব মজাদার একটি কেক, এবং একবার যদি আপনি বাসায় এই কেকটিকে বানিয়ে খান, আমি শিওর যে আপনি এই কেকটিকে বারবার খেতে যাবেন। যারা ক্রিম কেক খেতে পছন্দ করেন না, পাউন্ড কেক খেতে ভালোবাসেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব এই কেকটি একবার হলেও বাসায় বানিয়ে ট্রাই করবেন। চলুন তাহলে কেকটি কিভাবে বানাতে হয় সেটা আমরা দেখে নেই। প্রথমে আমি একটি বাটিতে আনসল্টেড বাটার নিয়ে নিয়েছি 100 গ্রাম পরিমাণ। বাটারটা রুম টেম্পারেচারের হতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি অরেঞ্জ জেস্ট। অরেঞ্জের উপরের যে অংশটা থাকে সেটাকে হালকা করে গ্রেট করে নেবেন, যেন সাদা অংশ না চলে আসে। বিটারের স্পিডটা লোতে রেখে আমরা এখন এই বাটারটাকে খুব ভালো মতো বিট করে নিব। আমরা বিটার স্পিডটা ধুয়ে রাখব। বাটারের কাজ যখনই করবেন বিটার স্পিড কিন্তু খুব বেশি হাই নেবেন না। বাটারটা যখন একটু সাদাটে হয়ে আসবে তখন আমরা এর সাথে অ্যাড করে দিব চিনি। আমি এখানে 100 গ্রাম বা হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি। সম্পূর্ণটা একেবারে না দিয়ে আমি অল্প অল্প করে দিব আর বিট করে নিব। অনেকেই প্রশ্ন করে থাকেন যে পাউন্ড কেকে আপনারা বাটারের বদলে তেল ব্যবহার করতে পারবেন কি না। আসলে তেল দিয়ে যদি আপনারা পাউন্ড কেকটা করেন তাহলে এক্স্যাক্ট টেস্টটা আপনারা কিন্তু পাবেন না। চিনিটা যখন বাটারের সাথে সম্পূর্ণভাবে মেল্ট হয়ে যাবে তখন আমরা এর সাথে অ্যাড করে দিব ভ্যানিলা এসেন্স। আমার চিনিটা মেল্ট হয়ে গিয়েছে। বাটারটাকে সম্পূর্ণ পাশ থেকে একদম সুন্দর করে কেনে এনে আমরা মাঝে দিয়ে নিচ্ছি। আমি ফস্টার ক্লার্কের এই ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করছি। আপনারা চাইলে রেডম্যানের ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। ভ্যানিলা এসেন্স দিয়ে এখন আমরা আরেকটু বিট করে নিব। এবার আমরা অ্যাড করে দিব ডিম। প্রথমে একটি ডিম দিয়ে নিচ্ছি এবং বাটারের সাথে খুব ভালো মতো ডিমটাকে মিশিয়ে নেব। একসাথে দুটো ডিমই ব্যবহার করতে যাবেন না, একটি একটি করে ব্যবহার করবেন। আমি পরের ডিমটাও দিয়ে দিলাম। ডিম দিয়ে কিন্তু ওভার বিট করবেন না, শুধু বাটারের সাথে ডিমটি মিশে গেলেই বিট করা থামিয়ে দিবেন। আমার বিট করে নেওয়া শেষ। এখন এতে খুব সামান্য পরিমাণে আমি অরেঞ্জ ফুড কালার ব্যবহার করব। এটি সম্পূর্ণ অপশনাল, আপনারা কেউ চাইলে এখানে ফুড কালার নাও ব্যবহার করতে পারেন। শুকনো উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। 100 গ্রাম পরিমাণ ময়দা এবং হাফ টিস্পুন বেকিং পাউডার। আমি কাপের মাপ লিখে দিব ডেসক্রিপশন বক্সে, আপনারা একটু চেক করে নেবেন। সমস্ত শুকনো উপকরণ চেলে নিয়ে এখন আমরা এই ব্যাটারের সাথে খুব আলতো করে মিক্স করে নেব। আমার ব্যাটারটা মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমরা এর সাথে যোগ করব অরেঞ্জ জুস। আমি 1/4 কাপ অরেঞ্জ জুস দিয়ে দিচ্ছি। এখন এই ব্যাটারের সাথে জুসটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব। আপনারা চাইলে এই কেকের সাথে ইমালশনও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব যে ইমালশনের চাইতে আপনারা যদি রিয়েল ফল দিয়ে কেকটা তৈরি করেন তাহলে অনেক বেশি মজা হয়। 6 ইঞ্চি একটা প্যান নিয়ে নিলাম। সম্পূর্ণ ব্যাটারটাকে আমি ঢেলে নিয়েছি। এবার 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে আমি এটাকে বেক করে নেব 40 মিনিটের জন্য। ওভেনটাকে অবশ্যই প্রিহিট করে নেবেন, এবং চাইলে কেকটি চুলাতেও আপনারা বেক করতে পারেন। বেক করে নিয়ে আসার পর ঠিক এভাবে প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে রাখতে হবে ঠান্ডা না হয়ে যাওয়া পর্যন্ত। আমি আপনাদেরকে এখন কেকটি মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি। এই হলো আমাদের অরেঞ্জ কেক। কেকটি কিন্তু খুবই মজা, একবার হলেও বাসায় বানিয়ে ট্রাই করবেন। চলুন তাহলে এখন এই কেকটাকে আমরা স্লাইস করে নেই। এই হচ্ছে আমাদের কেকের সফটনেস। সম্পূর্ণ কেকটা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আপনারা কেকটাকে স্লাইস করবেন। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কেকটি কতটা ইয়াম্মি হয়েছে।
আমি একটা স্লাইস আপনাদেরকে হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। খুবই সফট এবং জুসি একটা কেক। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।